ছিল আমি তাই উত্তর দিছি। আমি তখন তাদেরকে বললাম যে ট্রেনিং সেশন নাই, এটা তো কনসালটেন্সি সেশন হয়ে গেছে। হ্যাঁ, ওনাদেরকে আমি বলছি যে দেখেন আসলে আমি কতটুকু জানি না জানি, আপনার যদি এতে যদি উপকার হয় তাহলে আমি এতেই ধন্য। যাই হোক, আমাদের বিষয় হচ্ছে যে আমরা যারা ট্যাক্স যেটা ইয়া করি সেটা দুই ভাগে ভাগ করা হয়েছে, যেহেতু কুয়েশ্চনটা আসছে সেজন্য বললাম। একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, আমি আবার ডাইরেক্ট ট্যাক্সের লয়ার, ইনডাইরেক্ট ট্যাক্স কনসালটেন্সি করি, এটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্সের আসল বিষয় হচ্ছে যে এটা কনজিউমার দেয়, আপনারা হচ্ছেন মিডিয়া। কনজিউমার কিন্তু দেয় যে ইন্ডিং কনজিউমার সেই কিন্তু ব্যাটটা দেয়। আর ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে আপনার ট্যাক্স আপনি দিবেন, মেলাই যায় ওইভাবে নিজেরটা নিজে লেখা জমাতে দিতে পারেন, ট্রেজারি চালান ফিল আপ করে নিজের পকেটে টাকা দিয়ে। কিন্তু আপনি মনে করেন 1 কেজি রসগোল্লা কিনলেন, মিষ্টি কিনলেন, তখন কিন্তু ব্যাটের টাকাটা দোকানদারকে দিয়ে দিবেন, সে যায় জিনিসটা জমা দিবে আরেকটা জায়গায়, মানে সরকারি কোষাগারে জমা দিবে। এটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, এই জন্য এরা ইনডাইরেক্ট ট্যাক্স। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের আমরা কমার্শিয়াল ইম্পোর্টাররা আমাদের যে মানে এই ব্যাটের বিষয়টা, আমি অনেকদিন যাবৎ কমার্শিয়াল ইম্পোর্টার নিয়ে কাজ করতেছি, বিশেষ করে নবাবপুরের মতো জায়গাতে, তারপর হচ্ছে আপনার সিদ্দিক বাজার এইসব জায়গাগুলোতে, তারপরে পুরান টাউন হচ্ছে আপনার বেগম বাজার, এখানে বেশ কিছু ইম্পোর্টারের সাথে আমি কাজ এখনো করি। যাই হোক, ইম্পোর্টারের এত বড় সেক্টর আপনাদের, এখন আপনাদের যে ব্যাটের সিস্টেমটা, এই সিস্টেমটার মধ্যে যদি আপনারা না আসেন, আপনাদের কিন্তু আগে 91 সালের আইনেও ছিল কেউ যদি রিটার্ন না দাখিল করে তাহলে কিন্তু তার জন্য মাসে 20,000 টাকা আপনার কি বলে জরিমানা প্রযোজ্য। এটা আগে আইনে ছিল, গভর্নমেন্ট ইচ্ছা করলে আপনি যদি রিটার্ন না দেয়া থাকেন এটা আপনাকে ক্লেম করতে পারে। 2 দিন আগে আমার এক ফ্রেন্ড আসছিল, সে জানে যে আমি ইনকাম ট্যাক্স ব্যাট প্র্যাকটিস করি, সে আমাকে একটা চিঠি নিয়ে আসছে, সিমিলার চিঠি ওই ইয়ার থেকে ডিভিশন অফিস থেকে, ওনাকে বলছে আপনি যেহেতু রিটার্ন দেন নাই, সুতরাং আপনার যে যেদিন থেকে আপনার নিবন্ধন নেওয়া হয়েছে সেদিন থেকে আপনি প্রতি মাসে 20,000 টাকা করে যত হয় তত আপনি জমা দেবেন। এটা কয়েকদিন আগে আমার কাছে নিয়ে আসছিল, আমি বলছি ঠিক আছে আমি দেখতেছি। এখন বিষয়টা হচ্ছে আপনাদের যদি রিটার্ন না দেন, নতুন আইনে আমাদের যে জিনিসটা বলা আছে যে আপনাদের কেউ যদি রিটার্ন সাবমিট না করে তাহলে ওটো আপনাদের বিনটা লক হয়ে যাবে। এটা কোনো আপনার নোটিশ টোটিশ দিয়ে আপনাকে বিন লক করবে না, এবং ওটো আপনাকে এই রিটার্ন দেন না এই জন্য 10,000 টাকা জরিমানা করতে পারে, এটার জন্য কোনো নোটিশ লাগবে না। ঠিক আছে, তা এখন আমরা মানসিকভাবে প্রিপারেশন নিব, কারণ আমি বিজনেস করি, দেখেন আপনারা কিন্তু এত কষ্ট করেন, বিজনেসম্যানরা কত কষ্ট করে, কারণ আমি ছোটোখাটো বিজনেস এখন চালাচ্ছি এটা কিন্তু আমি বুঝি। আগে চাকরি করতাম, এক ধরনের টেনশন ছিল, কিন্তু এখন যখন নিজের ব্যবসা প্রতিষ্ঠান চালাই তখন দেখা যায় আরেক ধরনের একটা টেনশন। যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কষ্ট করে এলসি করতেছেন, বাইরের সাথে রেগুলার যোগাযোগ করতেছেন, যোগাযোগ করে ওখান থেকে ইম্পোর্ট করে মাল নিয়ে আসতেছেন, মাঝে মধ্যে ইন্ডিয়া যাচ্ছেন বাইরের সাথে দেখা করার জন্য, অথবা চায়না যাচ্ছেন, এত কাজগুলো আপনি করতেছেন, ছোট্ট একটা কাজ আপনি মানে বাদ দিলে তখন আপনার জন্য এই হ্যাসেলগুলো হবে, সেটাও আপনার বিজনেসের সাথে এখন অ্যাড করে নেন। দেখেন আমাদের কিন্তু আগে একটা সময় ছিল যে মোবাইলের প্রচলন ছিল না, কিন্তু এখন কিন্তু মোবাইলটা প্রচলন হয়ে গেছে। কিসের জন্য? প্রযুক্তির সাথে তাল মিলায় এখন মোবাইল আমাদের খুব অ্যাসেনশিয়াল একটা বিষয়। কিন্তু এই বিষয়টা দেখেন, এটা কিন্তু আমাদের এখন ফ্যামিলি এক্সপেন্ডিচারের একটা অংশ। আমার বয়ে কিছুক্ষণ আগে আমার মেয়ে বলতে যে আব্বা আম্মুরে ফোন দিব তুমি টাকা পাঠাও, তো আমি টাকা পাঠাই দিলাম। ঘটনা হচ্ছে কি, এটা অ্যাসেনশিয়াল লাইফের একটা অ্যাসেনশিয়াল পার্ট হয়ে গেছে এখন। এই আপনাদের বিজনেসম্যান যারা আপনারা বা আমিও সবাই এখন এই যে ব্যাডের অংশটা, ইনকাম ট্যাক্সের অংশটা আপনি নিজের মতো করে বুঝে নেন, আমার মনে হয় এতে করে আপনাদের লাইফটা ইজি হয়ে যাবে, খুব বেশি পে করতে হবে না। আমরা যে পরিমাণ হ্যাসেল, যে পরিমাণ টেনশনে থাকেন তার চেয়ে অনেক হার্ডটা আমরা অনেক ভালো থাকবে, সামান্য কিছু টাকা আপনার যদি গভর্নমেন্টকে ট্রেজারি দেন। আর নট অনলি এটা, গভর্নমেন্ট কিন্তু আপনাকে বলছে যে আপনি খালি দিবেন সেটা না, আপনাকে কিন্তু আমরা রিফান্ডও দিব কোনো কারণে, যদি আপনি যে মাল নিয়ে আসছেন ইম্পোর্ট করে এই মালের দাম বেশি পড়ে গেছে, কম দামে সেল করছেন, হ্যাঁ, তখন যে আপনার ব্যালেন্স টাকাটা গভর্নমেন্ট আপনার 3 মাসের মধ্যে ফেরত দিবে, এটা যেন একটা সাধারণ আদেশ কিন্তু অলরেডি হয়ে গেছে, গতকাল এটা পাবলিশড হয়ে গেছে, আমরা দেখাইতে চাই, আমি এখনই দেখাইতে পারি। এই সাধারণ আদেশ হচ্ছে আপনি ইম্পোর্ট করছেন বিভিন্ন কারণে, আপনি যদি গভর্নমেন্টের কাছে পান সেটা আপনাকে গভর্নমেন্ট আপনাকে দিয়ে দেবে। এখন বিষয় হচ্ছে আমরা মূল পয়েন্টে চলে আসি, আমরা যারা ইম্পোর্ট করি আমরা মূল পয়েন্টগুলো আমার ভিডিওতে বিভিন্ন সময় আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আমি ডিটেল কথাগুলো না বলে আমি
22 নাম্বার ইয়াতে চলে আসি, আমরা যখন বিদেশে যাই অথবা বিদেশে ট্রানজাকশন করি, আপনারা খুব ভালো করেই জানেন আমাদের সবগুলো ইউএস ডলারে করতে হয়। ইন্ডিয়াতে যান, চায়নাতে যান, আমরা কিন্তু ডলার নিয়ে যাই। এমন যে অনেক সময় দেখা যাচ্ছে আমি যখনই আমার কাছে টাকা তখন যা ভাঙায় তারপরে ওখানে ট্যাক্সিকে ভাড়া দিতে হয়। এটা কিন্তু ট্রু, এটা আপনারাও জানেন। তো এই ডলারটা আমরা আপনারা এখানে এলসি করছেন ৩৫২ ইউএস ডলার, এটা আপনি করছেন এলসি করার সময়। এবং এটার মধ্যে কিন্তু আপনি কতগুলো জিনিস আপনি কিন্তু দিয়ে আসছেন, আমরা প্রচুর পরিমাণে ব্যাট কিন্তু দেন, কিন্তু সিস্টেম মতো দেন, দেখবেন লাইফ ইজি হয়ে গেছে একবারে। এখানে আপনি দুইটা জিনিস দিচ্ছেন এলসি করার সময়, এলসি কমিশনের উপর আপনার একটা ব্যাট কাটা রাখছে আপনার কাছ থেকে, এটা রাখবে ব্যাংক, ব্যাংকে ইনস্ট্যান্ট অর্ডার দেওয়া আছে সে এটা রাখার জন্য। দ্বিতীয়ত হচ্ছে ব্যাংক চার্জ রাখছে, আজকেই দেখবেন যায় এটা। ব্যাংক চার্জের উপর 15% ব্যাট আপনার অ্যাপ্লিকেবল করে রেখে দিয়েছে ওইখানে। এই দুইটা জিনিস আপনি এখান থেকে পেয়ে গেলেন। এখন দেখেন এটার যে আমাদের এক্সচেঞ্জ রেটটা আছে, আপনারা আমাকে আমার চেয়ে ভালো জানেন, আপনারা বিজনেসম্যান, এটা হচ্ছে ৮৪.৫০। কারণ আমাকে বাংলাদেশে যখন আমাদের জাহাজটা ইন করার পর আপনার সিএনএফ, যারা মনোনীত সিএনএফ, তারা এই একটা হাতে লেখা একটা দেয়, মানে বিল অফ এন্ট্রি একটা কাগজ সাবমিট করে, ওরা হাতে লেখা সেই বিল অফ এন্ট্রি সাবমিট করার পরে কতগুলো প্রক্রিয়া শেষ হয়ে গেলে তারপরে আমরা যখন ফাইনাল আউটপুট বের হবে, বিল অফ এন্ট্রিতে আপনাকে পিন দিবে, তখন দিনের যে রেটটা থাকবে সেই রেটটা হচ্ছে এটা। তা আপনি এটা গুণ করে দেন, গুণ করে দিলে আপনার ইয়াটা চলে আসবে, বিটি টাকা চলে আসবে। এখানে ১৪৩৫২ ইন্টু হচ্ছে ৮৪ ইন্টু ৫০, তাহলে এখানে দেখা যাচ্ছে ১২,১২,৭৪৪ টাকা। এটা হচ্ছে আপনার বিটি টাকা, আমাদের বিটি হয়ে গেল, মানে বাংলাদেশি টাকা হয়ে গেল। এখন ঘটনা হচ্ছে যে এখানে কিন্তু আমাদের আরো কিছু হিডেন কস্ট আছে। আপনারা যদি কমার্শিয়াল ইম্পোর্টারের কাছ থেকে যদি মানে সিএনএফ এজেন্টের কাছ থেকে যদি কাগজগুলো না নেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। সেটা হচ্ছে এখানে আপনার ১% আপনার একটা ইন্স্যুরেন্স চার্জ দেওয়া হয়, ১% ইন্স্যুরেন্স চার্জ, ঠিক আছে? তাহলে এটা ১% ইন্স্যুরেন্স চার্জ কত আছে দেখেন, এখানে আসে আমাদের ১২,১২৭ টাকা, ঠিক আছে? এইটা এটার সাথে যোগ করার পরে আবার একটা ল্যান্ডিং কস্ট আছে। আপনি যদি গভর্নমেন্টের পোর্ট ব্যবহার করেন, গভর্নমেন্ট তো আপনাকে এমনি দিবে না। আমরা বিভিন্ন সময় যখন বিদেশে বা মনে করেন মেঘনা নদী পার হই, ব্রিজ পার হলে তখন টোল দিতে হয়, গভর্নমেন্ট তো এটা বানাই দিয়েছে, আপনি ফ্যাসিলিটি বুক করবেন কিছু টাকা দিবেন না। আচ্ছা, তাহলে এখানে কত হচ্ছে, দুটো যোগ করলে হচ্ছে ১২,২৪,৮৭১। এই টাকার উপর আবার ১% হচ্ছে, ১% আপনার ল্যান্ডিং চার্জ, ঠিক আছে? ১% ল্যান্ডিং চার্জ, তাহলে কত হইলো আপনার, যোগ করলে ১২,৩৭,১২,৩৭,১২০। এটা হচ্ছে আপনার, এটা যদি কোনো আপনি উইন্ডো ড্রেসিং না করেন বা রেট এদিক সেদিক না হয় তাহলে আপনাদের এই জিনিসটাই হচ্ছে আপনার হওয়ার কথা, এবি মানে এসএসএস ভ্যালু। কারণ আপনার কি আছে আমি জানি না, এখানে এসএসএস ভ্যালু, এখানে আপনার এখানে যে কোনো কারণে ইন্টারন্যাশনাল রেট আপনি যখন এলসি করছেন দেখেন মার্কেটটা কিন্তু ফ্ল্যাকচুয়েশন করে শেয়ার মার্কেটের মতো। সেটা হচ্ছে আপনি আজকে যখন ইন্ডিয়াতে মানে যখন ইয়া করছেন তখন রেট ছিল একটা, পরবর্তী টাইমে আপনি যদি ইম্পোর্ট করে নিয়ে আসছেন আপনার পোর্টে মাল চলে আসছে তখন রেট চেঞ্জ হয়ে গেছে, তখনই একটা অ্যাডজাস্টমেন্টের বিষয় আসে। আমি তাহলে এখানে একটা কথা বলি, বলেন আমি দীর্ঘদিন যাবত ইম্পোর্ট করে প্রায় ১৮-২০ বছর ধরে, আমরা যখন হিউজ পরিমাণ মাল আনি তখন রেট হয় একরকম, আর যখন কম পরিমাণ মাল আনি তখন রেট হয় না। এটা আমি কথাটা শেষ করি, চিটাং পোর্ট যেটা বাস্তব জীবনে, আমি ১৮ বছর আমি আগেই বলছি ২০ বছর যাবত আমি ইম্পোর্ট ডাইরেক্ট পাশাতে খেয়েছিলাম অনুগ্রহে। হ্যাঁ, তো এখানে দেখা যায় যে ওরা একটা ভ্যালু যদি বাই স্ট্যান্ডার্ড ভ্যালু সর্বোচ্চ দাম, তারা অ্যাকচুয়ালি ওইটার উপর ভিত্তি করেই এস্টিমেট করে যত মাল আসে সব। ধরেন আমি আমি আজকে ৫০ টন মাল নিয়ে আসলাম, আমি আজকে ১১০ ডলারের মালটা কিনে নিয়ে আসছি, আমি নতুন পার্টি, তো এখন আমরা যে ২০০ টন কিনি ৩০০ টন কিনি ওই ১১০ ডলার উপরেই পোর্ট, কারণ এই দামও এস্টিমেট করে একই মাল ওই ১১০ ডলার করে আনছে, সেই ১১০ ডলার করে এস্টিমেট করে আনছে। আমি বলে দিচ্ছি আপনাকে, আমার জানাই দেওয়া উচিত কারণ এটা হচ্ছে আমার ইমানি দায়িত্ব।
সেটা হচ্ছে আপনি যখন কিনছিলেন তখন পার ইউনিট ছিল 0.09, হ্যাঁ 0.09 ছিল আপনার পার কেজিতে, আপনার এটা ডলার, কিন্তু পরবর্তী এমআইটা আছে 0.10 ডলার হয়ে গেছে, যে কোনো কারণে হয়েছে আমি এত কারণ ব্যাখ্যা করে শেষ করতে পারবো না, তাহলে আমাদের আচ্ছা এখন ঘটনা হচ্ছে সেই জন্য আপনার একটা অ্যাডজাস্টমেন্ট আছে। ১২৭,১২০ আপনার 1.08 0870 এটা আপনাকে লোড দিচ্ছে, এটুকু আপনার লোড, ১৩,৪৪,৭৪৯ এটা হচ্ছে আপনার আপনার বর্তমান এসএসএস ভ্যালু, এবং আপনার বিল অফ এন্ট্রিতে দেখেন এবং আমার ঠিক আছে যাওয়ার সময় থাকে না, যেহেতু তিন দিনের পরে আপনার কোর্স শুরু হয়ে যাবে, আপনি চিন্তা করতেছেন ১,০০,০০০ টাকা হয় না তোমার ২,০০,০০০ টাকা হবে, এই চিন্তা করতেছেন, তবে ঘটনাটা কিন্তু তাই হয়, কারণ যখন নাকি আপনি ইয়া করেন তখন এক ধরনের রেট থাকে, আবার যখন এখন আপনাদের আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা যারা ইম্পোর্টার মানে পাউডার আনছেন, এই পাউডারের ইয়েতে আপনার সিডি এবং আরডি এগুলা কিছুই নাই, মানে এতগুলো কথা বলতেছি, এবং এটা যে আপনি মানে আমি এখানে আপনার সাথে মানে কথা বলি আমি ছেড়ে দিতে পারতাম, অন্তপক্ষে আমি যদি ইউনিট কস্টটা বের করে আপনাদেরকে দেখাইতে পারি তাহলেও আপনারা অনেক মানে কাজগুলো করতে পারবেন, ইজি হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমরা কত কেজি মাল নিয়ে আসছি। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনারা ইম্পোর্টার আপনারা প্র্যাকটিক্যাল করেন আর আমি হচ্ছে অ্যানালাইসিস করি, সেটা হচ্ছে আমাদের দুই ধরনের ইয়া থাকে, একটা থাকে আমাদের গ্রস ওয়াইড, একটা হচ্ছে নেট ওয়াইড। গ্রস ওয়াইডটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে যে ড্রাম সহ, আর নেট ওয়াইড হচ্ছে শুধুমাত্র আমার মেটেরিয়ালটা, এই দুইটার মধ্যে পার্থক্য আমরা বলে দিলাম এই জন্যই, কারণ অনেকে এই জিনিসটা বুঝতে সমস্যা হয়, ওনারা অ্যানালাইসিস করে আপনি হয়তো অ্যানালাইসিস সেভাবে করেন না। তাহলে এখন দেখেন আমরা নেট ওয়াইড ধরে কাজ করবো, আমার প্রোডাক্ট নিয়ে আমি কাজ করবো, তা আমি যখন মূল্য ঘোষণা করতে যাব বা আমি যে সহ ঘোষণাটা দিব তখন কিন্তু আমার নেট ওয়াইডটি আমার অ্যাপ্লিকেবল। তাহলে আমাদের এখানে ১৩,৪৪,৭৪৯ ডিভাইডেড বাই হচ্ছে নেট ওয়াইড যা থাকবে তাই আমরা দিব ১,৫৬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 ,
38 নম্বরে এখানে জিনিসটা লেখা থাকে 156,000 কেজি উনি তো মুখস্থ, কারণ উনি তো এটা নিয়ে আসছে যে মুখস্থ। আরে যাই হোক, তা এখানে আমরা যদি ভাগ করে দেই দেখেন 13,44,749 ডিভাইডেড বাই হচ্ছে 156,000। তাহলে আমাদের এখানে আপনার এই মালের দাম পড়তেছে 8.62 টাকা পার ইউনিট কস্ট, এটা হচ্ছে পারচেজ কস্ট, ঠিক আছে? পারচেজ কস্ট বলেন আর ইনপুট কস্ট বলেন, এটি হচ্ছে আপনার পারচেজ। যদি কমার্সের স্টুডেন্ট হয়ে থাকেন পারচেজ হচ্ছে এটি, ঠিক আছে? আচ্ছা, তাহলে পারচেজ করছে পার ইউনিট, এটি আমার লাগবে। হ্যাঁ, এসএসএস ভ্যালু আপনার এখানে যদি সিডি আরডি থাকতো সবগুলো যোগ করে কিন্তু আবার এটা হতো, সিডি আরডি তারপর এসডি এগুলো যদি থাকতো তাহলে সব যোগ করে কিন্তু আমার ব্যাডার বেস ভ্যালু হতো, ঠিক আছে? যেহেতু আপনার প্রোডাক্টটা নাই এই জন্য সেটা আমি আর দেখাই নাই। আমি আপনাদেরকে মানে একটা বই দিছি,
বইয়ের মধ্যে আপনার এখানে আছে, এবং এই জিনিসটা হচ্ছে আমার কস্ট প্রাইস হচ্ছে 8 টাকা 62 পয়সা, এটার 15% আমি ইউনিটে চলে আসি আপনাদের ইজি ভাবে বুঝানো, এটার 15% হচ্ছে আপনার কত টাকা ব্যয় আপনি চিটাং করে দিয়েছে, আর আপনারা মানে 15% তাহলে 1 টাকা 29 পয়সা আপনি দিয়ে আসছেন, 1 টাকা 29 পয়সা, 1 টাকা 29 পয়সা, আর এখানে আপনারা এডি দিয়ে আসছেন যেটা নাকি আপনি বলতেছেন অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, সেটা দিয়ে আসছেন আপনি 5% দিয়ে আসছেন, তাহলে আমাদের কত আসে 8 টাকা 62 ইনটু 5% তাহলে আমাদের আসতেছে 43 পয়সা আপনি দিয়ে আসছেন, তাহলে আপনি কত দিয়ে আসছেন 1 টাকা 29 প্লাস হচ্ছে 0.43 তাহলে আমাদের আসছে 1 টাকা 72 পয়সা আপনি চিটাং পড়ে এপি এবং ব্যাট দিয়ে আসছেন, রাইট? আচ্ছা এই প্রোডাক্টটারে আমি মূল্য ঘোষণা করছি, আমি অনেক মূল্য ঘোষণা করি এমনি মানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসলে মূল্য, এই প্রোডাক্টটারে মূল্য ঘোষণা করছিলাম একবার আমি, এটা মনে হয় 12 টাকায় আমি 12.5 টাকা আমি সেলিং প্রাইস দেখাইছি মূল্য ঘোষণার সময়, আমি ধরে নিলাম আমি জানি না আপনার প্রোডাক্ট এটা কত টাকা বিক্রি করেন, আপনারা বললে আমার জন্য ভালো হয়, বলেন কত বিক্রি করেন? আমরা ট্রান্সপোর্ট সহ কি করবো না ট্রান্সপোর্ট ছাড়াবো, আপনি এভরিথিং ই বলেন, আমি আমি ওটার মধ্যে আসতেছি এখন। আচ্ছা আচ্ছা আমি ট্রান্সপোর্ট সহ যদি এই প্রোডাক্ট আমি 15.5 টাকা, 15 টাকা 25 টাকা, আচ্ছা আমি 15 টাকা ধরলাম, 15 টাকা 25, হ্যাঁ আচ্ছা 15 টাকা যদি হয় হ্যাঁ তাহলে আপনি কত টাকা ব্যাট দিবেন আমি সেটা আপনাদেরকে বের করে দিচ্ছি, 15 টাকা ইনটু 15% 15 টাকা 15% আমাদের এখানে আসতেছে 15% আমার 2 টাকা 25 পয়সা, 2 টাকা 25 পয়সা নর্মালি আপনি ব্যাট দিচ্ছেন, এখানে আপনি ব্যাট দিবেন নর্মালি, আপনি আর অন্য কিছুর মধ্যে নেই, আমি অন্য ইতিহাসের মধ্যে আরও আসতেছি স্টেপ বাই স্টেপ আসতেছি, তাহলে আপনি এখানে ব্যাট দিবেন 1 টাকা 25 মাইনাস 1 টাকা 72, তাহলে আপনি ব্যাট দিবেন সরি 1 টাকা 25 মাইনাস 2 টাকা 25 মাইনাস 1 টাকা 72, তাহলে কত হয় 50 পয়সা ব্যাট দেবেন আপনি পার কেজিতে, এখন 50 পয়সা আপনি বলতেছেন আসলে 50 পয়সা আপনি ব্যাট দিবেন না, আপনি দিবেন কত আমি জিনিসগুলো আপনাকে আরো ক্লিয়ার করে দিচ্ছি, তারপরে আমি এটা তার ক্লিয়ার দেখাই দিব, এখন বর্তমানে যেটা সহক সেটার নাম হচ্ছে 4.3টা এই যে আমি আপনাদেরকে বইটা দিচ্ছি বইয়ের মধ্যে আছে, এটা আপনি আসলে দিবেন না, আপনি দেখবেন আপনি এই যে এই জিনিসটা যখন ইম্পোর্ট করতে গেছেন আপনি আজকে যাই খেয়াল করবেন আপনি এলসি কমিশন দিয়েছেন এখানে একটা, এলসি কমিশন ধরেন কত টাকা হইতে পারে এলসি কমিশন হয় না 2500 টাকা ব্যাট না এলসি কমিশন হচ্ছে 7000 টাকা কত 7500 টাকার উপর, আচ্ছা আমি একটা গ্রস ধরি মানে ওটা আপনারা সেভাবে এক করে নেবেন, ধরেন আমি এলসি কমিশনের উপর আমি ব্যাটের একটা অংশ পাইছি মনে করেন 5 পয়সা পার কেজিতে ধরে নিলাম আমি, তারপরে মনে করেন ব্যাংক চার্জ আপনি এটা করার সময় ব্যাংক চার্জ দিচ্ছে ধরে নিন 1 পয়সা, আপনি পোর্ট অথরিটিতে একটা বিল দিচ্ছেন ঠিক আছে, পোর্ট অথরিটিকে একটা বিল দিচ্ছেন এটা আছে নাকি, আচ্ছা তাহলে আমি রেখে দিব আপনার এটা অ্যানালাইসিস এর জন্য আমার সুবিধা হবে, পোর্ট অথরিটি ওইখানে একটা ব্যাট দিচ্ছেন ধরেন পার পার ইয়াতে ধরেন এখানে আসতেছে মনে করেন 10 পয়সা, হ্যাঁ তারপরে ইন্স্যুরেন্স কভারেজ করছেন আপনি ইন্স্যুরেন্স দিয়েছেন ধরেন এখানে 5 পয়সা ঠিক আছে, বোর্ডের আরো অনেকগুলো মানে ইয়ে আছে সিএনএফ এজেন্টকে আপনি কমিশন দিয়েছেন ড্যামারেজ 15% ব্যাট আছে, এগুলো আমি আমি সব লিখতে এখন পাচ্ছি না যেহেতু আইডিয়া নাই, আমি আরো 5 পয়সা ধরে দিলাম ঠিক আছে, আমি আরো 5 পয়সা ধরে নিলাম আপনারা মিলাই নিয়ে আর কি, এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, তাহলে এখানে 5, 6 পয়সা 6 পয়সা 16 পয়সা 16 পয়সা আর 10 পয়সা কত 26 পয়সা, তাহলে আপনি ব্যাট দিবেন কত এটা 26 বাদ দেন 26 পয়সা বাদ দেন আপনি পার কেজিতে 24 পয়সা ব্যাট দিবেন, তাহলে কেন ব্যাট দিবেন না সেটা বলেন, পার কেজিতে আপনি আরো এখানে অ্যাডজাস্টমেন্ট আছে এটাতে আরো অ্যাডজাস্টমেন্ট আছে, আপনি যদি কোনো কারণে অ্যাড সোর্স দেন সোর্স ব্যাট কেটে রাখে অথবা আপনি একটা গাড়ি ঠিক করলেন আপনার কোম্পানির নামে বিভিন্ন আরো এক্স সোর্সের যে অংশগুলো আছে সেগুলো আরো কমে যাওয়া হবে, আপনি 24 পয়সা পার কেজিতে ব্যাট দেবেন, তাহলে আপনি ব্যাট না দেওয়ার তো কোনো কারণ নাই, তাতে যে আমি এমন বললাম কিছুক্ষণ আগে আপনার বিন লক হয়ে যাবে এত হার্টবিট বেড়ে যাওয়ার কথা তাই না, কিন্তু আপনার হার্টটা তো ভালো থাকবে
অথবা পার কেজিতে যদি আপনি চব্বিশ পয়সা বেড় দেন, পনেরো টাকা বিক্রি করে চব্বিশ পার্সেন্ট বেড় দিলে কত পার্সেন্ট আপনি বেড় দিচ্ছেন? হ্যাঁ, আপনারা তো শুনেন খালি পনেরো পার্সেন্ট বেড়, আসলে কি পনেরো পার্সেন্ট বেড়? বেড়টা কি পনেরো পার্সেন্ট? এখন আপনি কত পার্সেন্ট বেড় দিচ্ছেন? নেট পে কতটুকু করতেছেন সেটা এখন আমি বলে দিচ্ছি। পয়েন্ট চব্বিশ ইন্টু হচ্ছে হান্ড্রেড ডিভাইড বাই পনেরো, 1.68% বেড় দিচ্ছেন আপনি, 1.68%। আমরা ছেলেরা আপনার ইউজার নেম পাসওয়ার্ড এগুলো দেখাই দিলে আমরা যখন রিটার্ন সাবমিট করবে কিছুদিন আমরা মানে ইয়া করে দিব, সাবমিট করে দিব, তারপরে ও নিজে একটা নিজেই পাবে। একটু ইয়ে আছে, পাঁচ ছবার যদি আমার সাথে কাজ করে সে ইজিলি তারটা করবে, আর এজন করবে তখন আপনার মানে প্রথমেই আমরা এক্সেলে করে নিব, এক্সেলে করে নেওয়া পোস্টিংটা আমরা অনলাইনে দিব, তখন আপনি অনলাইনে সাবমিট হয়ে যাবে। লাইফ অনেক ইজি, এই বছর থেকে এই মাসটাই তো অনলাইন সাবমিট, এই মাস থেকে অনলাইনে সাবমিট। তবে আমি আমাদের ক্লায়েন্টদেরকে বলতেছি যে এই মাসটা বা দুই মাস আপনারা একটু মানে আগে ম্যানুয়াল পদ্ধতি দিয়ে দিবেন, কারণ এখানে একটু এক্সারসাইজের ব্যাপার, সবকিছু মিলানো টেলানোর ব্যাপার আছে। কারণ কাস্টমস কেসে ওরা বলে যে কি পদ্ধতিতে ব্যাট দাখিল করতে হবে সেটা আমরা এখনো নিজেরাই জানি না। এখন আপনার পদ্ধতিটা হচ্ছে আমি আপনাদেরকে কিছুটা বলে দেই, এটা বলা আছে যদি আপনি ম্যানুয়াল পদ্ধতিতে ব্যাট দাখিল করেন তাহলে আপনি ডিভিশন অফিসে করতে পারবেন আর কমিশনারে করতে পারবেন, কিন্তু সার্কেল অফিসের কথা বলা নেই আইনে। যাই হোক, এখন ঘটনা হচ্ছে এটা সুনির্দিষ্ট যে দিক নির্দেশনা এটা আমরা আরও আপনাদেরকে বলে দিব, টাইম টু টাইম আমি আপগ্রেড করব। কিন্তু এখন বিষয় হচ্ছে যে আমাদের এটা অনলাইন সিস্টেমে দেওয়াই সবচেয়ে যুক্তিযুক্ত মানে ইয়া পন্থা, কিন্তু ঘটনা হচ্ছে যদি কোনো কারণে আমরা না দিতে পারি তো ম্যানুয়াল সিস্টেম আমরা দিতে পারবো কিছুদিন, ঠিক আছে? তাহলে আমরা এখন আপনি নিজে দিচ্ছেন, আপনি ভাড়াটিয়া, তাই না? আপনি রেন্ট একজনের কাছ থেকে মানে একটা মানে যে আমি এই অফিসটা নিছি, হ্যাঁ, এই যদি এটার ব্যাট দিতে হয় তাহলে আমাকে দিতে হচ্ছে, আমাকে আমি কিভাবে চালান দিব, রাইট? আমাকে তো আমি চালান দিতে পারি না। আমার যদি বিন নাম্বার থাকে তাহলে আমার তো দুইটা বিন নাম্বার ক্রস ম্যাচ হয়ে যাচ্ছে, মানে একই তো বিন নাম্বার, তাহলে আমি কিভাবে দিব? এই জন্য একমাত্র বাড়ি ভাড়াটা আপনি রিবেট পাবেন না, আর যত ধরনের খরচ আছে সব খরচে আপনি রিবেট পাবেন। হ্যাঁ, বিদ্যুৎ বিল উপর ব্যাট দিচ্ছেন, আপনার লোক তো আমাকে দিচ্ছেন, আমি দেখাই দেবো কি করবে সে করে ফেলবে। এখন এখন ঘটনা হচ্ছে এত ভয় পাওয়া, আমি তো আরো ছয় আইটেম নিয়ে কাজ করছি, আমরা তিনশো আর পাঁচশো আইটেম নিয়ে আমি তো ভয়ই পাই না, এটা তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন এই যে আমি বললাম যে কোনো টাকা আমার বিক্রি হবে, কিসের উপর বিক্রি হবে সেটাকে আমাকে এক্সপ্লেইন করতে হবে না? এক্সপ্লেইন তো আমরা মূল্য ঘোষণা সহ ঘোষণা, আপনি আমাদের ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট মানে আগে যেটা মূল্য ঘোষণা ছিল মিনিংটাই তো, যে ইংলিশটা বাংলায় হচ্ছে সহগ ঘোষণা, মানে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টের যে ডিক্লারেশনটা সেটাকে আমরা বলতেছি। এটা হচ্ছে আপনার সবাইকে দিতে হবে, কাদেরকে দিতে হবে? যারা একমাত্র এক্সপোর্টার ছাড়া এই সহগ ঘোষণাটা সবারই দিতে হবে, ঠিক আছে? একমাত্র এক্সপোর্টার বাদে যারা মনে করেন মানে অপ্রতিপ্ত পণ্য এ করে তাদেরও দিতে হবে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট। হ্যাঁ, আউটপুট আউটপুট কোএফিসিয়েন্ট আমরা মানে আগে যারা সায়েন্সে পড়ছে তারা কিন্তু কোফিশিয়েন্টের একটা অঙ্ক ছিল, এরা করছে কোফিশিয়েন্ট। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি প্রথমে কি আমি আপনাদেরকে দেখাই দিই, আমার এখানে মূল্য বের করা আছে,
আপনি প্রথমে আপনার প্রতিষ্ঠানের নাম লিখবেন, তারপর হচ্ছে আপনার ঠিকানা লিখবেন, আপনার পিন নাম্বার লিখবেন, আর এই জিনিসটা কবে আপনি সাবমিট করছেন সেটা লিখবেন, আর সরবরাহ কবে করছেন যদি না করে থাকেন সরবরাহ কথা লেখা দরকার নেই। প্রথমে হচ্ছে কমিট নাম্বার, উনি বলতেছেন 300 আইটেম ওনার আছে, আমার 300 আইটেম যদি থাকে ওকে ফাইন, আমি 300 আইটেম 300 আইটেম অবশ্যই একবারে তো আসে না, তবে মানে আপনি যতটুকু আসে ততটুকু এবার দিতে দিতে আস্তে আস্তে আমরা এটা কমাই ফেলবো। তো এখন ঘটনা হচ্ছে যে এখানে ক্রমিক নাম্বার লেখার পরে আপনার লিখতে হবে এইচএস কোড, এইচএস কোডটা আমরা বিল অফ এন্ট্রিতে আছে এবং আপনারা আমার চেয়ে ভালো অ্যানালাইসিস করেন, আমরা কমার্শিয়াল ইম্পোর্টার, এইচএস কোড ভালো তো না, হ্যাঁ এটার মাস্টার। আচ্ছা তারপরে হচ্ছে যে প্রোডাক্টটা আপনি নিয়ে আসছেন সেই প্রোডাক্টের ব্র্যান্ড সহ, কি প্রোডাক্ট বলছিলেন, কোয়ার্স পাউডার, কোয়ার্স পাউডারটা আপনি এখানে লিখবেন 3 নম্বর কলামে, ঠিক আছে। এটা আপনার কি ইউনিটে বিক্রি করবেন, আপনি কেজি হিসাবে বিক্রি করবেন, লিখবেন কেজি হিসাবে, যদি পিস হিসাবে হয় তাহলে পিস হিসাবে। এখানে ওটার বর্ণনা থাকবে, বর্ণনা থাকলো যে আপনি কেজি হিসাবে বিক্রি করতেছেন, এটা কি আবার আপনি মানে কয় কেজিতে 1 গ্রাম বা কিভাবে আপনি দিচ্ছেন, এই বর্ণনাগুলো এখানে দিয়ে দিবেন। আপনি কি প্যাকেট করে বিক্রি করেন নাকি করাটা বিক্রি করেন, প্রতি 1 কেজি করে থাকে প্যাকেট, 50 কেজি অসুবিধা নেই, 50 কেজি আপনি 1 কেজি ঘোষণা দিলে 50 কেজি বেচতে পারবেন, তো এখানে বর্ণনাটা উল্লেখ করতে হবে। তারপরে অপচয়ের পরিমাণ, এখানে আপনার কোনো ওয়াস্টেজ আছে কি না, সাধারণত আমি কমার্শিয়াল ইম্পোর্টার থেকে বলি যে আপনারা ওয়াস্টেজের দিকে যায় না, কারণ এটা আবার একটা মানে যখন অডিট হবে তখন আপনাদের আবার এটা বুঝাই দিতে হবে, এটা একটা ঝামেলা, এটা হয়তো আপনাদের ওয়াস্টেজ কিছু হয় কিন্তু তারপরেও এটা আমরা ম্যানুফ্যাকচারিং ছাড়া এটা আমরা ওভারটেক করি। এরপরে দেখেন এটা হচ্ছে ক্রয়, মানে কি বলে ক্রয় মূল্য, ক্রয় মূল্যর জায়গায় আপনি লিখবেন, এখানে অন্য ইয়া দেওয়া আছে, ক্রয় মূল্যর জায়গায় লিখবেন আপনি এই যে এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য 8.62 টাকা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে পার আমরা ইউনিট কস্ট পার কেজি, এটা আমরা ইনপুট কস্ট ইনপুট করে নিয়ে আসছি। এরপরে আপনি দেখেন এখানে আমাদের কিছু এডিশন আছে, সংযোজন আছে। আমি কিছুক্ষণ আগে আপনাদের সাথে যখন কথা বলছি যে আমি নবাবপুর থেকে 1200 টাকাতে একটা ফ্যান নিয়ে যাচ্ছেন উত্তরা, এখানে ক্যারিং কস্ট আছে আপনার, আপনি আসছেন লেবার কস্ট আছে, আপনি আসছেন না এখানে লেবার কস্ট আছে না, আপনার একটা বেতন আছে না নাকি নাই, আর আপনার বেতন যদি আপনি না ধরেন তাহলে তো আপনি বিজনেসই করতে পারবেন না, হ্যাঁ বিজনেসই আপনি লস হবে, মানে আপনি তো টাকা খুঁজে পাইছেন না, মানে এই যে পরে আমার উত্তরা নিয়ে আপনি বাড়ি ভাড়া দিচ্ছেন, কর্মচারী বেতন সব কিছু, এইটাই হচ্ছে আপনার এডিশন। এখন এই যে সহজ কথা হচ্ছে দেখেন আপনার যে পাউডারটা আপনি বিক্রি করতেছেন এই কি বলে 8.62 টাকা কিনে নিয়ে এসে আপনি 15 টাকা বিক্রি করতেছেন, এই টোটাল ডিফারেন্স ফিগারটাই আপনার এডিশন। আমি বুঝাতে পারছি ডিফারেন্স ফিগারটা উইথ ইউর প্রফিট, গভর্নমেন্ট কিন্তু আপনার প্রফিটের কথা বলে দিছে, বাড়ি ভাড়া বলেন, কর্মচারী বেতন বলেন, ট্রান্সপোর্ট বলেন, তারপরে এখানে আপনার যে কোম্পানির সেট আপের কিছু ডেপ্রিসিয়েশন আছে সেটা বলেন, কোম্পানির আমরা বলতে পারেন যে এটার আবার কিসের ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন দ্যাট ইজ এখানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, আমার একটা কম্পিউটার আছে এখানে, আমার 2টা ল্যাপটপ আছে, ইস্টিমেটেড লাইফ ইজ 3 ইয়ার্স, ফ্যান আছে, এসি আছে, এগুলো তো আমার কোম্পানির একটা ইয়ে, এবং এই জিনিস বিক্রি করার লাগে তো এই সেট আপ নিয়ে এখানে বসছি, এটা আনুপাতিক হারে এখানে ডেপ্রিসিয়েশনটা, রাইট, বুঝাতে পারছি, কমার্সে তো কি অ্যাকাউন্টিং এ পড়াশোনা শেষ, আইসিএম আর হবে না, ওরা চাকরিতে ঢুকে গেলাম, চাকরিতে ঢুকে যাওয়ার পরে আবার মানে চাকরি অবস্থায় আবার এমবিএ করে নিয়েছি, আর হচ্ছে আইটিবি নিয়েছি কিছুদিন আগে, মানে প্র্যাকটিস শুরু করবো, আলাদা একটা ডিগ্রি তো লাগবো যতই ইয়া হোক। তারপরে এখানে দেখেন আমাদের এইগুলো সবই হচ্ছে আপনার আনুপাতিক হার, এটা আমি একটু দামি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা এখন ঘটনা হচ্ছে আপনার অ্যানালাইসিসটা, এই যে এই পাউডারটা আপনারা নিয়ে আসছেন এখানে, পাউডারের মধ্যে এই যে আমাকে যে বস্তাগুলো আপনারা দিচ্ছেন এগুলো সব অ্যানালাইসিস করে আপনারা বের করবেন। আজকে আপনার কাজ হচ্ছে যে আপনারা যা দেখবেন কোন জায়গায় আপনি ব্যাট দিচ্ছেন, ব্যাডের স্লিপ আছে এখানে, সিএনএফ আপনার ব্যাডের স্লিপ আপনাকে দিয়ে দিছে, সেটা কি কি জায়গায় দিছেন, এটা এটা কি লিখছে ভাই, এটা বিল করছে, এটা সিএনএফ এর বিল করছে না, আচ্ছা এটা বাদ দিলাম আমি, তারপরে এসআইবিএল এ কি দিছেন 230 টাকা জমা দিছেন, জানি না এটা আপনার কি দিছেন, তারপরে
তারপর আছে এভারেস্ট পোর্ট সার্ভিস, এটা কিন্তু কোনো ইয়া ব্র্যান্ডের কাগজ নাই আমি দেখতে পাচ্ছি, মানি রিসিট আছে 51 টাকা। তারপরে এই যে এটার মধ্যে আছে পোর্ট অথরিটি বিল, বুঝছেন আগে আমি আপনাকে বলছি, এখানে দেখেন আমরা ব্যাট দিয়েছেন 367 টাকা, তারপর হচ্ছে 900 টাকা, 4,500 টাকা টোটাল যে ব্যাট আপনি টোটাল দেয় আপনি রিবেট নেবেন। তবে রিবেট নিতে হলে যে এখানে এই যে ব্যাটটা দিচ্ছেন পোর্ট অথরিটির এটা কয় পয়সা বললো, 0.001 হলে আপনি এটা উল্লেখ করতে হবে। ওই যে কোথায় যে আমাদের যে মূল্য ঘোষণায় হ্যাঁ ওটা ওটা মূল্য ঘোষণায় আমার ওই ইয়ার সাইডে উল্লেখ করতে হবে, যেখানে আমি লিখছি মিটার লিখছি এখানে এই সাইডে লিখতে হবে। এরপরে দেখেন এটা আপনার গেল, এটা পার ইউনিট কস্ট আপনি বের করে নেবেন। তারপরে হচ্ছে চিটাগাং পোর্ট ক্লিয়ারিং ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশন, এখানে আপনি একটা অ্যাসোসিয়েশনে একটা ইয়া দিচ্ছেন চাঁদা দিচ্ছেন, এখানে 2 টাকা কাগজ, 170 টাকা 2 টাকা কাগজ, আরও কিন্তু আপনার কাগজ ছিল সেটাও আপনি পাবেন। অর্থাৎ আপনি এই পোর্ট অথরিটি এই যে বিলগুলো যে অ্যানালাইসিস করে বের করবেন কোন জায়গায় 15% ব্যাড আপনি দিচ্ছেন সবগুলো, আর ইন্স্যুরেন্স কভারেজ, আর তারপর হচ্ছে এই যে এই প্রোডাক্টটা নিয়ে আমি আজকে কথা বলতেছি, এই প্রোডাক্টের এই জিনিসটা কি ধরনের খরচ হয়েছে এবং কত টাকা ব্যাট দিচ্ছেন এটা নিয়ে কালকে লিখে এবং উইথ পেপার সহ আমার কাছে আসবেন, কস্টিংটা আপনাকে আমরা দেখাই দেবো যে কিভাবে আপনি কস্টিংটা ফাইনাল করবেন। তাহলে আমাদের মূল্য ঘোষণায় এইগুলো জিনিসগুলো আমরা দেখাই দেবো, এটার জন্য কিন্তু আমাদের মূল্য বাড়ছে, আপনি শুধুমাত্র এইটাই কিন্তু মূল্য না, হ্যাঁ এটাই কিন্তু খালি মূল্য না, কিন্তু এটার জন্য আপনার মূল্য বাড়ছে, তখন কিন্তু আপনার 15 টাকা যে বিক্রি করতেছেন আপনার সবগুলো কস্টিং যখন আমরা এখানে ধরবো এটা 10 টাকার উপরে চলে আসবে, কথা বুঝাইতে পারছি? ১০ টাকা ১১ টাকা হয়ে যাবে। আমাদের কস্টিং এর মূল যে কস্ট বাড়ে সেটা কিন্তু আমাদের ট্রান্সপোর্ট, আপনাদেরকে বলে দিই। ওই ভদ্রলোক এমডি সাহেব এটা আছে কোনো ভাবে আমার ব্যাডের লোকে আমার এক ফ্রেন্ড ছিল ওর মাধ্যমে আমি মানে ইয়ারা পাই, ওরা সমস্যায় পড়ছিল দেখে পরে আমাকে স্মরণ করছে, ওদের সবকিছু ইয়াতে সবই দিত আমরা ট্রেজারি মেজারি সব তার ক্লিয়ার, বাট রিটার্ন দিত না, হ্যাঁ তখন এটা ব্যাড অফিস থেকে তারা ইয়া করছে কেন রিটার্ন দেয় না, তখন দেখা গেছে তার খাতাপত্রই আপডেট করে নেয়, তখন আমি তার খাতাপত্রই আপডেট করছি। কিন্তু ওনার কাছ থেকে আমি একটা জিনিস শিখছি সেটা হচ্ছে যে সে কোনো মানে ইয়ে কোনো এক্সপেন্সিভ ব্যাডের চালান ছাড়া করে না, সেটা আমি রিবেট নিতে পারি বা না পারি। চিটাগাং থেকে আপনার মানে ইম্পোর্টের মাল আসছে ওইখানে যে আপনার গাড়ি ভাড়া দিছে ওইটারও ব্যাডের চালান সে কাটে রাখছে, উইদাউট ব্যাডের চালান ছাড়া মানে সে কোনো এক্সপেন্সই করত না, এমনকি সে 80 পয়সা পর্যন্ত সার্ভিস চার্জ সে নিয়ে নিত, মানে ব্যাংকে যে মনে করেন আমাদের ব্যাংক চার্জ 80 পয়সা সে 80 পয়সার 80% সে রিবেট নিয়ে নিত। এটা হচ্ছে অ্যাকাউন্টিং, সে একজন কস্ট অ্যাকাউন্টিং, অবশ্য আমিও কস্ট অ্যাকাউন্টিং শুরু করছিলাম শেষ করতে পারিনি, যাই হোক কিন্তু এমন ঘটনা হচ্ছে। আর কস্ট অ্যাকাউন্টিং এর জন্য মানে যে ক্ষুদ্র ক্ষুদ্র যে হিসাবগুলো আমাদের যে আমরা করি এগুলো কস্ট অ্যাকাউন্টের কয়েকদিন পরিস্থিতি থেকে এইসব জিনিসগুলো আমরা বের করতে পারি, আমাদের জন্য ইজি হয়েছে। যাই হোক এই জিনিসটা আমরা এখন ধরেন আমাদের এই মালটা আমরা ইয়ে করলাম, করার পরে দেখা যাচ্ছে তাহলে আমরা সহগের যে বর্ণনাটা এখানে আপনাদেরকে একটা ডামি আমি দিয়ে দিছি, এটি হচ্ছে আপনার ইয়ে আপনার বইয়ের মধ্যে দেওয়া আছে। এরপরে আমরা চলে যাব এই জিনিসটা আমার এখন বুকস অফ অ্যাকাউন্টস ভুক্ত করতে হবে, বুকস অফ অ্যাকাউন্টস ভুক্ত এটা করার এক মিনিট আগে কথা বলবো আমি, যেমন আমি যে মালগুলো আমি তো 6 মাস 2 মাস পর পরই এই আইটেমগুলো হ্যাঁ আপনি মনে করেন আজকে দেখা যাচ্ছে যে এই যে এটাকে বেস করেন আপনার যদি 7.5% হয়
7.5% এর মধ্যে থাকলে আপনি করতে হবে না, যদি এর চেয়ে এসআরও না, এটা নিচে লেখাই আছে, আপনার তো বই নিচে, আপনার তো করতে হবে, এই যে এটা নিচে বই আছে, ঠিক আছে। কয়েক দিন মধ্যে আমি কত করতে পারবো, 100 টাকা পরবার করলে 160 টাকা, তাহলে আমাকে নতুন করে কোনো ডিক্লেয়ার না 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 7.5% তুমি হিসাব করবে, আচ্ছা 7.5% এই যে এটা 7.5% করে আপডাউন হলো তাহলে দিবা, আর যদি আপডাউন না হয় তাহলে তোমার মূল্য ঘোষণা লাগবে। আর আর তোমার যদি সাথে যদি আমি 6 মাস থাকি তাহলে তো আমি তোমাকে আমি বলে দেবো কি করতে হবে, তোমার তো চিন্তা করার কিছু নাই, আমি সব মানে ইয়া করে দেবো। আচ্ছা এরপরে দেখেন আমাদের এখানে আরেকটা জিনিস আমরা দিয়ে দিছি, সেটা হচ্ছে এখানে আমরা কিভাবে চালানটা লিখবেন, কারণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস আমাদের জন্য, কারণ ডেইলি আমরা যারা অ্যাকাউন্টিং পড়ছি তারা আমরা বলছিলাম যে লেজারের কথা মানে জার্নালের কথা বলতাম, জার্নাল হচ্ছে আমার ডে বুক বা এরকম, আর আমাদের চালানটা হচ্ছে এটা হচ্ছে 6.3 বর্তমানে, যেটা আগে ছিল 6.3 এটা, মিটার কোম্পানির উদাহরণ দিয়ে বুঝাইছি, আপনি এটা দেখলেও বুঝবেন কারণ আপনার প্রোডাক্ট আপনি ঢুকাই দিবেন। আচ্ছা এখানে হচ্ছে প্রথমে হচ্ছে 6.3 লেখা আছে আপনার প্রতিষ্ঠানের নাম, তারপরে দেখেন বিন নাম্বার, তারপরে হচ্ছে আপনার ইস্যুর ঠিকানা, কোন জায়গা থেকে আপনার ঠিকানাটা কোন ঠিকানা ইয়া করছেন, আপনার ঠিকানা, আপনি একটা সিল বানায় নেবেন, প্রতিবার কতবার লিখবেন সিল বানায় নেবেন, আর ক্রেতার নামটা লিখবেন। এখানে আরেকটা কথা বলি, বলেন আমাদের তো অফিসিয়াল রিপোর্ট, আমরা মালটা ডেলিভারি হচ্ছে দুইটা তিনটা ওয়ার হাউস থেকে, ধরেন একটা ঢাকা থেকে হচ্ছে, কোন সাভার থেকে, একটা সাভার থেকে হচ্ছে, তখন কি আমরা সাভারে সিল মারবো নাকি পটনে সিল মারবো? আমরা ব্যাটারি স্টেশন যেখানে সেই সিল মারবো। নিবন্ধনের জন্য একটা এসআরও আসতেছে, এটা খুব এই সপ্তাহে গত সপ্তাহে আসার কথা ছিল, আমরা শুনতে পাইছি, সেটা হচ্ছে যে গত সপ্তাহে যেহেতু আসে নাই হয়তো কামিং উইকে আমাদের চলে আসবে। হ্যাঁ সেন্ট্রাল ব্যাট নিবন্ধন যদি আপনার হয়ে যায় তখন একটা বিন ব্যবহার করলেই হবে। তবে এখানে ঘটনা হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ আগে যাচ্ছি, আগেই বলে দিচ্ছি, কিন্তু এক ওয়ার হাউস থেকে আরেক ওয়ার হাউসে আপনি মাল ট্রান্সফার করবেন সেটার জন্য আপনার আবার মোশক 6.5 আপনার ইস্যু করতে হবে, এটার জন্য কোনো ব্যাড টেন দিতে হবে না, ঠিক আছে? আপনারা ডকুমেন্টারি মেনটেন করবেন, আর রাস্তাঘাটে কিন্তু গাড়ি ধরলে এগুলো আপনারা দেখাবেন, অবশ্য এখন ব্যাডের লুক ছাড়া এগুলো বুঝবে না। যাই হোক এখানে আমাদের এই চালানটা খুব ইম্পর্টেন্ট, আমি একটা দামি আপনাদেরকে দাঁড় করাই দিছি, আপনারা আসবেন আমি যাই না, আপনাদের মানে বিল অফ এন্ট্রি আমি দেখাই দিতাম। এখন এটা কি হয়েছে দেখেন, পরে আমাদের ক্রেতার নাম হচ্ছে রনি এন্টারপ্রাইজ, এখানে কিন্তু উদাহরণটা লেখা আছে ডেসক্রিপশনে দিয়ে দিছি, রনি এন্টারপ্রাইজ ক্রমিক নাম্বারে আমি এক লিখছি, কারণ একটা চালানে কিন্তু এক ব্যক্তি তিন ধরনের পাঁচ ধরনের আইটেম আপনার কাছে নিতে পারে, এই জন্য ক্রমিক নাম্বার 1, 2, 3 দিয়ে লিখে যাবেন, ঠিক আছে? তারপরে এই প্রোডাক্টের নাম হচ্ছে মিটার, আপনার এখানে যে পাউডার সেই পাউডার লিখবেন, আর এখানে আমি কিছু পিস আপনি লিখবেন কেজি, ঠিক আছে? তারপরে এখানে হচ্ছে পরিমাণ, আপনি যদি 100 কেজি দেন 100 কেজি এখানে লিখবেন, একক মূল্য কত, উনি বলছে 15 টাকা, 15 টাকা লিখবেন এখানে একক মূল্য, পরিমাণ পার ইউনিট, এই যে এখানে এই যে একক মূল্য টাকা, তাহলে কত, উনি 15 টাকা বলছে না, 15 টাকা, তাহলে এখানে যদি 100 × 15 তাহলে 1500 হবে, এখানে না 15000 হবে, এটা গুণ করে দিবেন। হ্যাঁ এখানে যে মোট মূল্য, মোট মূল্য বের করবেন কিভাবে, এখানে আমার পরিমাণ দেয়া একক মূল্য দেয়া গুণ করে দিলে আপনার এটা বেরিয়ে যাবে। আচ্ছা তারপরে হচ্ছে আপনার যদি সাপ্লিমেন্টারি ডিউটি আপনার নাই, যদি থাকে সাপ্লিমেন্টারি ডিউটির ইস্যু আছে, তারপরে আপনার ব্যাডটা দিচ্ছেন 15%, পার্সেন্ট আপনার লিখ করে দিতে হবে এখানে, তারপরে আপনার এটার ব্যাডের পরিমাণ কত, তাহলে এই যে মোট মূল্যকে 15% করলেই আপনার ব্যাডের ইয়ারা বেরিয়ে যাবে, মূসকটা বেরিয়ে যাবে। তারপরে এই যে এখানে আপনার মোট মূল্য আর হচ্ছে মূসক যোগ করলে লাস্টের করে লেখবেন, আর এগুলো আপনি নামায় দেখবেন, আর আপনি প্রতিষ্ঠানের পক্ষে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম, এক এক জায়গায় এক এক ব্যক্তি থাকবে, নট আপনি খালি দায়িত্বপ্রাপ্ত না, আপনার ওয়ার হাউস থেকে যে মালটা ইস্যু করবে সে ওইখানে প্রতিষ্ঠানের নাম এবং তার মানে নাম, তারপর ডেজিগনেশন, তারপর হচ্ছে সিগনেচার এবং তার সিল থাকতে হবে, আপনি তাহলে একটা সিল বানিয়ে নিতে হবে, ঠিক আছে? আর আপনার ওয়ার হাউস যত জায়গার থেকে আপনার মাল আউট হোক না কেন, বা যেভাবে আমাদের সিস্টেম আছে, ওয়ার হাউসের কি বিন নাম্বার আছে আপনাদের? আচ্ছা তাহলে এটা পরে কথা বলবো, সিলের কোনো অ্যাপ্রুভাল নাই, সিলের অ্যাপ্রুভাল আপনার মালিক দিবে, আপনি যে একজন ব্যাডের অথরাইজ পারসন উনি আপনাকে মানে টু হোম কনসাল্ট একটা ইয়াদা দিবে, একটা সার্টিফিকেট দিয়ে দিবেন, আপনি কোথাও গেলে
বলবেন যে আমি অমুক কোম্পানির প্রতিনিধি, হ্যাঁ আপনার একটা শক্তি থাকবে, আর নয়তো আপনি বুঝবেন না বুঝলে তো আমরা আচ্ছা, তারপরে 6.1 আমি এখানে আপনার উল্লেখ করে দিয়েছি যে এক তারিখে তার 200 কেজি মানে ইয়া ছিল, ওপেনিং স্টক ছিল, এবং তার মূল্য আমি উল্লেখ করে দিয়েছি, ইনপুট কস্ট এটা হচ্ছে তার মূল্যটা, এখানে যারা দিছে সেটা বলতেছি, এখানে দিছে যে এই মূল্যটা, ঠিক আছে, ভেরিয়েশন হইতে পারে, ভেরিয়েশন হইতে পারে, তাহলে এই যে এই মূল্যটা আমরা দেখাইছি এখানে, এই যে ওপেনিং স্টকে বা যে মূল্য ছিল, তারপরে এটা আবার ক্লোজিং হয়ে গেল, কারণ এক তারিখে আমাদের আর কোনো ট্রানজ্যাকশন নাই, দুই তারিখে যায় আমাদের কিছু মাল ঢুকছে, তাই এখানে 200 কেজি আগে ছিল, একটা বিলো এন্ট্রির মাধ্যমে মাল ঢুকছে, এই যে দেখেন এখানে আমাদের তাহলে এটা হচ্ছে আপনার বিলো এন্ট্রি নাম্বার দিছি, নাম্বার দেওয়ার পরে কোন দেশ থেকে আসছে ইন্ডিয়া লিখে দিছি, তারপরে যে মিটার এটা কি নাম বিবরণের মিটার লিখছি, কত পরিমাণে আসছে সেটা লিখছি, এবং এই রেটটা এটা দাগুণ করে দিবেন যত কেজি আছে, আপনার কেজির পরিমাণ লিখবেন, রেট দিয়ে গুণ করে দিবেন, তারপরে আপনার এখানে 200 কেজি ছিল, এই 200 কেজির সাথে এখানে আছে মনে করেন 2600 পিস, তাহলে 2500 পিস ক্লোজিং হয়ে যাবে, পরদিন আপনি 3 তারিখে যায় এই 2500 পিস থেকে আপনি আপনার পার্ট সেলস রেজিস্টারে ট্রান্সফার করছেন, আপনার মানে বিক্রি করার উদ্দেশ্যে, সেটা হচ্ছে 2700, 2700 বিয়োগ করে দিলে থাকবে কত, 100, তার মানে এখানে 100 হয়েছে ব্যালেন্স, তারপর এই জিনিসটা আমি একটা এক্সাম্পল আপনাকে দিয়ে দিচ্ছি, ক্রয় বহি, দ্বিতীয়ত হচ্ছে আমরা বিক্রয় বহি, বিক্রয় বহিতে আমাদের একটা ইয়া ছিল, একটা ওপেনিং ব্যালেন্স ছিল, ঠিক আছে, ওপেনিং ব্যালেন্স ছিল, এবং এটার দাম ছিল আমাদের রেট ছিল, উনি 15 টাকা বলছে না, আপনি 15 টাকা দরি করবেন, কম বেশি হলে আমি দেখাই দেবো কি করবেন, তাহলে এখানে 100 টাকা মানে 100 পিস ইয়া ছিল আপনার মিটার ছিল, এর মধ্যে হচ্ছে এটার দাম হচ্ছে 2200 টাকা করে আমরা বিক্রি দেখেছি, তাহলে এখানে 2200 টাকা হচ্ছে 2,20,000 টাকা, এটা ক্লোজিং তাই হয়ে গেছে, 3 তারিখে যায় আপনার 100 পিস ছিল আরো 2700 পিস আসছে, তার মানে কত হয়েছে 2800 আমাদের ক্লোজিং হয়ে গেছে ওইখানে, আবার 4 তারিখে যায় 2500 থেকে 300 বিক্রি করছি, কমে গেছে, কমে এই যে চালান নাম্বার লিখছি এখানে, এই যে বিল অফ এন্ট্রি নাম্বার আছে, উনি বলছেন না যে ইয়া দেয় না, বিল নাম্বার না থাকলে নিয়ম হচ্ছে এখানে দেখেন লেখা আছে, বিল নাম্বার না থাকলে ওই ইয়া দিতে হবে আপনার, ন্যাশনাল আইডি নাম্বার দিতে হবে, এখন আপনার দিতে পারে না পারেন তো আপনার ইস্যু, হ্যাঁ কিন্তু এটা নিয়ম হচ্ছে, এটা মানে আইনে বলা আছে এটা, তাহলে এখানে আপনাদের বিল নাম্বার আমরা এখানে দিয়ে দিছি, তারপরে চালান নাম্বার গুলো প্রত্যেকটা উল্লেখ করছি, এই নাম্বারটা কি আছে, এখানে এই বইয়ের মধ্যে আরেকটা জিনিস দেওয়া আছে, আমাদের মাহবুবুর রহমান স্যারের একটা বই আসতেছে মার্কেটে, সেটা হচ্ছে যে এই উনার বইয়ের একটা উদাহরণ এখানে দেওয়া আছে, মানে ক্রয় এবং বিক্রয়ের জন্য আপনি পড়ার জন্য সেটা আমি দিয়ে দিছি, আর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের জন্য আমি এই যে প্র্যাকটিক্যাল এরিয়াটা আমি দেখাই দিছি, এই হচ্ছে আমাদের মোটামুটি মানে বিষয়, এবং প্রত্যেকটা বিষয়ে যে আপনাদের মালিক সহ আমি বুঝাই দিলাম, কারণ এই কাজগুলো করতে হবে আপনাকে, পারচেস রেজিস্টার মেনটেন করতে হবে, সেলস রেজিস্টার করতে হবে, মূল্য ঘোষণা দিতে হবে, যদি 7.5%-এর মধ্যে আপডাউন করে তাহলে মূল্য ঘোষণা আমরা দিতে হবে না, আর যদি 7.5%-এ বেশি হয়ে যায়, আর বেশি হয় না, এই কম বেশি একটু কম বেশি যে অ্যাডজাস্টমেন্ট একটু একটু অ্যাডজাস্টমেন্ট, এটার জন্য আপনার এরকম হইতে পারে, তো এই এই জিনিসের জন্য আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি বলছি যে আপনাদের ব্যাট আপনারা দেবেন খুবই সামান্য, এবং এই ব্যাটটা দিয়ে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, এবং আপনার ব্যাট অনুপাতে আপনার যে ইনকাম ট্যাক্সের লয়ার আছে ওনাকে বলবেন আমার যে ব্যাটের সেল সেই সেলকে স্ট্যান্ড করায় আপনার ট্যাক্স করতে হবে, ঠিক আছে, আমার ঘটনা বুঝাইতে পারছি, এবং ওনার ইচ্ছা মতো কোনো স্যাল দিলে কিন্তু আপনারা বিপদে পড়বেন,
আমি বলে দিই আমি একজন ইনকাম ট্যাক্সের লয়ার, এই হিসাবে আমি কোন টাকা দেখাই না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোন পার্টির কাছে আমি 16 টাকা বেচলাম, 16 টাকা বেচলাম, কোনো সমস্যা নাই, আমার তো মূল্য ঘোষণা দেওয়া আছে। কোনো মূল্য ঘোষণা নাই, মানে কোনো আপনি এটা ভালো করে যা স্টাডি করেন, অনেক কোনো টাকার কথা উল্লেখ নাই। আমি কত টাকা, আপনি 13 টাকা বিক্রি করতে পারবেন, 15 টাকা করতে পারবেন, 16 টাকা করতে পারবেন, এটা আপনার মানে নিজস্ব ইয়া। তবে রেজিস্টারে এন্ট্রি দেওয়ার সময় আমি দেখাই দিব কিভাবে এন্ট্রি দিবেন, ঠিক আছে।